গত দুদিনে প্রবল বৃষ্টির জেরে সাগরের মন্দির তলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন সাগরের মন্দিরতলা এলাকায়। তবে সেই সময় বাড়িতে কেউ না থাকায় বড় সড় দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার কাজে হাত লাগান। স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা প্রশান্ত পালের একটি মাটির দোতলা বাড়ি রয়েছে। এই পরিবারে মোট ১৩ জন সদস্য। গতকাল বিকেলে স্থানীয় বাজারে গিয়েছিলেন পরিবারের সবাই, কিন্তু প্রবল বৃষ্টি শুরু হওয়ায় বাড়িতে ফিরতে পারছিলেন না তারা। এদিকে সন্ধ্যে নাগাদ স্থানীয় বাসিন্দাদের মারফত জানতে পারেন তাদের মাটির বাড়ি ভেঙে গিয়েছে। খবর পাওয়া মাত্রই সবাই ছুটে এসে দেখেন গোটা বাড়িটাই ভেঙে পড়েছে, নষ্ট হয়ে গিয়েছে বহু নথি ও আসবাবপত্র। এই পরিস্থিতিতে মাথায় ছাদ হারিয়ে অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার। বাড়ি দিকে ছিলাম না, বাজারে চলে গেছিলাম, আর তারপরে শুনলাম বাড়িটা পড়ে গেছে, মাটির দেওয়াল ছিল, কাঁচাইটের দেওয়াল। এই যা যেন প্রধান সাথে এসেছিল, এসে মাটি দেখে গেছে আমাদের এখানে। তবে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে ভেঙে যাওয়া বাড়িটি পরিদর্শন করলেন এবং ওই বাড়ির পরিবারের হাতে ত্রিপল তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ মণ্ডল এবং সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ। খুবই দুঃখজনক ব্যাপার, একটা পরিবারে আশ্রয় বাড়িটা পড়ে গেছে। আমরা গতদিন খবর পেয়েছি, আজকে সকালে এসে আমরা দেখলাম পুরো বাড়িটাই পড়ে গেছে। অনেকদিনের পুরনো বাড়ি, কাঁচা ইঁটের বাড়ি ছিল। তা আমরা এসে দেখলাম সত্যিকারে যে একটা বসত বাড়ি বা তাদের থাকার জামা কাপড় খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু ছিল বাড়ির ভিতরে, কিছু বের করতে পারেনি রাত্রিকালে। পরের দিন সকালে এসেছে, গ্রামবাসীও সহায়তা করেছে যাতে তাদের জিনিসপত্রগুলো বের করানো যায়, তারাও চেষ্টা করেছে। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে তিনটে তিরপাল তুলে দিলাম পরিবারের হাতে এবং আমরা আশ্বাস দিয়েছি বিডিও আমাদের প্রশাসন সমষ্টি উন্নয়ন আধিকারিককেও জানিয়েছি যাতে এই পরিবারের পাশে থাকা আশ্বাসও দিয়েছি যে যাতে আমাদের বিডিও অফিস থেকে কিছু ত্রাণের ব্যবস্থাও আমরা করে দেব, এই আশ্বাস দিয়েছি। পরিবার যাতে ভালো থাকে, সুখে থাকে, তার জন্য ব্যবস্থাপনা এবং পরিবারের প্রতি এবং সরকারের প্রতি ওনাদের আস্থাও রাখতে বলেছি, আমরা সর্বদা সবসময় পাশে থাকব। ওই দীর্ঘ তিন চার দিন ধরে বর্ষা, একটানা বর্ষা, এই বর্ষার ফলে কাঁচা বাড়ি ছিল, অনেকদিনের পুরনো বাড়ি ছিল, সেই জন্য হঠাৎ করে ধস নেমে গেছে। তবে এটাই আনন্দের বিষয় যে পরিবারে কারো কেউ হতাহত হয়নি, বাড়িতে ওই সময় ছিল না কেউ। একজন বয়স্ক বৃদ্ধা দাদু ছিল, সে ওই জাস্ট একটু শব্দ হওয়াতে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কারোর কোনো ক্ষতি হয়নি। আমি তো পুরোনো বাড়ি ছিল, মাটির দেওয়াল ছিল, সেই কারণে বৃষ্টিতে তো আমরা তো বাড়িতে ছিলাম না, বাজার দিয়ে গিয়েছিলাম, বাজার থেকে এসে দেখি এই অবস্থা। তারপরে তো কোনো কিছু জিনিসপত্র আমরা বার করতে পারছি না। তারপর খবর দিয়েছিলাম প্রধান সাহেবকে, প্রধান সাহেব এসেছিলো, প্রধান সাহেব এসে আমাদেরকে তিরপাল ট্রিপাল দেয়, ওই তিরপালটা একটু আমরা ইয়ে করে নেবো, দিয়ে করে থাকার একটু আশ্রয় নিতে হবে। তারপরে এই সমস্ত জিনিসপত্র আমাদেরকে বের করতে হবে, কিছু ভেঙেও গেছে, বেশিরভাগ জিনিস তো ভেঙেই গেছে, করা সম্ভব হয়নি। এখন তো বৃষ্টি পড়ছে, তবুও তো আমরা সকালে কিছুটা ব্যয় করেছি, আরও এখনও জিনিসপত্র অনেক কিছুই আছে। আমাদেরকে বলেছেন যে এটা এখন নিয়ে আমাদের ওই তিরপাল দিয়েছে, তিরপাল নিয়ে এখন আশ্রয় নিতে বলছে কোথাও, যে আশ্রয় নেওয়ার পরে ওনারা দেখছেন কী করতে পারে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।